মুসলমানদের প্রতি আসসালামু আলাইকুম, হিন্দুগণের প্রতি নমস্কার, অন্যান্য সম্প্রদায়ের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার স্রষ্টাকে স্মরণ করে সাহালি বাবার চরণে ভক্তি রেখে, পিতামাতার চরণে ভক্তি রেখে, আমার উস্তাদ ইসলাম সরকার বাবার চরণে ভক্তি রেখে, আমার দয়াল ফরিদউদ্দিন আহমেদ চিশতি বাবার চরণে ভক্তি রেখে আমি আমার আসরের কাজ আরম্ভ করতেছি। ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই অ্যালবাম উপহার দিচ্ছে প্রযোজনা পরিবেশনায় তামান্না সুর ভবন পাটুয়াটুলি মুন কমপ্লেক্স তৃতীয় তলা ঢাকা, প্রযোজক আলাউদ্দিন খলজি ও বেলাল উদ্দিন বিল্লাল ভাই, ওনাদের প্রতিও সালাম রইল, ধন্যবাদ। আজকে পালা শরীয়ত মারফত আমাকে দেওয়া হয়েছে শরীয়ত, আমার বিপক্ষে শিল্পী শফিক সরকার, বাংলাদেশের সুনামধন্য গায়ক, তাকে দেওয়া হয়েছে মারফতের ভূমিকায় কথাবার্তা বলার জন্য। তা আগে আমার শরীয়তের একটি গান রাখি, তারপরে ওনার কাছে কিছু কথা রাখব। আরে শরীয়তের পাইছে মজা, আরে শরীয়তের পাইছে মজা সারা বিশ্বে, মুসলমানে মোহাম্মদি দিলে চলো মোহাম্মদি দিলে, আরে শরীয়তের পাইছে মজা, শরীয়তের পাইছে মজা সারা বিশ্বে, মুসলমানে মোহাম্মদি দিলে চলো মোহাম্মদি দিলে। পাঠাইছে শান্তি বাণী আপে আল্লাহ কাদের গমি, ধন্য হলো এই ধরনি দিন করি সালে, পাঠাইছে শান্তি বাণী আপে আল্লাহ কাদের গমি, ধন্য হলো এই ধরনি দিন করি সালে, ইসলামী দিন মহাসত্য পবিত্র কুরআনে, মহাসত্য পবিত্র কুরআনে, আরে কেউ পাবে না খুদার দিদার, কেউ পাবে না খুদার দিদার মহা রাসূল দিনে মুহাম্মদি দিয়ে চলো মুহাম্মদি। যতই তুমি পাঠ করিবা তাতে খুশি হয় না আল্লাহ বলছে জবানে, আরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাতে খুশি হয় না আল্লাহ বলছে জবানে, মুহাম্মদ নাম বাদ দিয়াছে কাফের বেদিনে, আরে পরিণাম তার ধ্বংসলীলা, পরিণাম তার ধ্বংসলীলা প্রমাণ আছে, এই ভুবনে মুহাম্মদি দিয়ে চলো মুহাম্মদি দিয়ে। Thank you.
দুনিয়ার পীর ফকিরে সৃজন হলো নবীর নূরে, নবী সারা কেমন করে পৌঁছাইবে পারে এই দুনিয়ার পীর ফকিরে, আরে সৃজন হলো নবীর নূরে, নবী সারা কেমন করে পৌঁছাইবে পারে এদের কলি ফুটবে না তো পাইকারি হাসানে গোলামন মোহন রে, কেলের কলি ফুটবে না তো তাই কবি হাসানে, আরে উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী রাখমাতাল রে আলামিন মোহাম্মদী বলো মোহাম্মদী, শরীয়তের পাইছে মজা, শরীয়তে পাইছে মজা সারা বিশ্বে, মুসলমান মোহাম্মদী বলো মোহাম্মদী, মোহাম্মদী দিনে চলো মোহাম্মদী দিনে, ইসলামের মোহাম্মদী ইসলামের যে আইন, আমার রাসূল যে আইন দিয়ে গেছেন সে আইনটাই হল শরীয়ত, তাই সত্য বল সুপথে চল ওরে আমার মন, সত্য সুপথ নাচি নিলে পাবি নে মাওলার দর্শন, সত্য বল সুপথে চল ওরে আমার মন, এটা আমার রাসূল পাকের আদর্শ, সত্য সুপথে চল। তো যা হোক, এবার বিপক্ষের ফকির সাপ কারবাড়ি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা গ্রাম হইল মুক্তারামপুর, আর আমার বাড়ি হইল বাঞ্ছারামপুর বিবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর দরিয়া দোলত, যাক আমার ব্রাহ্মণবাড়িয়ার জেলার লোক এক এলাকার লোক, অনেক গান আমার সাথে গাইছে সবিক সরকার, কিন্তু স্টেজে অনেক সময় মায়া করেই যাই, কিন্তু সিডিতে তো মায়া করলে চলবে না। সিঁড়িতে মা করার সম্ভব না, অনেক চেষ্টা করতেছি মা করার, কিছু কিছু না বেশি না একটু একটু মা করারও চেষ্টা করতেছি, কিন্তু তাও হইতেছে না, কারণ আমি যদি তারে না ধরি সে বলবে কি, ফারুক সরকারের ছাত্র লোকমুখে শুনতে পাইলাম, ফারুক সরকার বিশাল একজন মাপের শিল্পী ছিলেন, তো তার পুঁজিটা কতটুকু তার ছাত্র লই লই একটু পরীক্ষা করতে হয় না, এর জন্য মায়াটা করা সম্ভব হচ্ছে না আমার, তো যা হোক যতটুকু সম্ভব মায়া করার করব। একটা প্রশ্ন করি, তুই জব দিবা মারফতে ঢুকলে, মারফতে ঢুকলে একটা বস্তু পাওয়া যায়, ওই বস্তুর যদি এক বিন্দু একটু যদি পান করা যায় মরা মানুষটা কি জিন্দা হয়, আপনারা খেয়াল করবেন প্রশ্নটা, খেয়াল রাখবেন উত্তরটা পাইতে সুবিধা হবে, প্রশ্ন হইলো আমার মারফতে ঢুকলে একটা বস্তু পাওয়া যায়, ওই বস্তু কিঞ্চিত যদি কেউ খাইতে পারে বা আহার করতে পারে তার মানব জনম সার্থক হয়ে যায় মরা মানুষ জিন্দা হয়, এ মরা মানুষ আবার জিন্দা হয় কি না, আর কি জিনিসটা হার করল, এটা কি, এটা কোন জায়গায় থাকে, কোন জায়গায় পাওয়া যায়, সুন্দর করে বলার চেষ্টা করবা শফিক ভাই, কারণ তো বাড়িদা দেহি কি অবস্থা, তুমি গান গাইতার বাণী পালা
এই প্রশ্নের জবটা যদি দিতে পারো তাইলে তুই পালা গান গাইতে পারবা। এটা এটা আমার আবার চাইও হারা জনের মতন জব দিও না, ওই এক দুই ছোট দুইটা বাচ্চা এক মুরব্বীর কাছে গিয়া শয়তানি করতেছে। তো মুরব্বী কয় কি রে তোমার নাম কি? দুনোটা এবার গামছা বিন্দা লইছে বাচ্চা দুনোটা গামছা বিন্দা মুরব্বীর কাছে গেছে, পরে কতটা লেখাপড়া করেছি, একটা কহ আমি ফাইভে পড়ি আরেকটা আমি সিক্সে পড়ি। তো মুরব্বী কইতাছে তোর নাম কি? আমার নাম হারাধন। উদারে জিগা তোর নাম কি? আমার নাম গোপাল। ও গোপাল লিখতে কয়টা অক্ষর লাগে? গোপাল তিনটা। কত নাম বানাই দিব আমি? দুইটা দিয়া। হারাধনের কয় তোর নাম কয়টা? হারাধন চারটা। কত নাম বানাই দিব আমি? হুদা একটা অক্ষর দা। ওইটা কেমন কেমনে আরে কেমনে আমি বানাবো? কত দেহান বানান করছি কি আর বুকের মধ্যে লেখছে রয়াকারের রা, রয়াকারের রা যখন লেখছে কয়ে গেছে তোর নাম। ওইটা আবার কেমন হইল? একটা অক্ষর লেখলেন রয়াকারের রা, কত তুই আক্ষর হা করছে পরে কৌডল হা, আর এটি হইল রা, কি হইল হা রা। তোর গামছাটা খোল, পারি রে কি করলাম রে গামছাটা, তুই ফোলা পাই গামছা করলে কি হয়েছে, গামছা না করলে হইতো না, পার না এ কেমনে খোল গামছা খুলছে পরে কয় ওই ডইল তোর এ হারা দর। কিন্তু এইরকম হারা দলের মতন জব দিও না, প্রশ্ন করছি পারলে কইবা না পারলে না করে দিবা। রে ভাই রে পারি না, সবাই সব জিনিস পারে এমন কোন কথা না করে দিবা পারি না, এক কথা শেষ। শরীয়তের পাইছে মজা, ওরে শরীয়তের পাইছে মজা সারা বিশ্বে, মুসলমানে মোহাম্মদিয়ে তলো মোহাম্মদি। যে শান্তির বাণী আপে আল্লাহ কাদের গগনি, দন্ড হলো এই ধরনি দিন করি পাঠাইল শান্তির বাণী আরে আপে আল্লাহ কাদের গগনি, দন্ড হলো এই ধরনি দিন করি ইসলামী দিন মহাসত্য পবিত্র কুরআনে ব্রাহ্মণ মন্ডে ইসলামী মহাসত্য পবিত্র কুরআনে আর কেউ পাবে না খুদার দিদার, কেউ পাবে না খুদার দিদার মোহাম্মদ রাসূলিনে মোহাম্মদ মোহাম্মদ। শরীয়তের পাইছে মজা, শরীয়তের পাইছে মজা সারা মুসলমানে মোহাম্মদি মোহাম্মদি, শরীয়তের পাইছে মজা, শরীয়তের পাইছে মজা সারা মুসলমানে মোহাম্মদি 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 দিলে চলো মোহাম্মদি মোহাম্মদি দিলে চলো বিসমিল্লাহি রহমানুর রহিম। আরম্ভ করতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে, মহান প্রভুর দরবারে সাহায্য কামনা করে, ওনারই প্রেরিত পুরুষ হযরত
মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সালাতু সালামের পাক রওজায় ভক্তিপূর্ণ সালাম রেখে, যিনি আমার দয়াল, যিনি আমার মুর্শিদ, হজরতে খাজা আব্দুর রহিম চিশতি বাবার পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম রেখে, দয়াল বাবা গনিশা রহমতুল্লাহের পাক দরবারে ভক্তিপূর্ণ সালাম রেখে আমি শুরু করছি আজকে এই অ্যালবামটি। উপহার দিয়েছেন প্রযোজনা ও পরিবেশনায় তামান্না সুর ভুবন, পাটুয়াটুলি মন কমপ্লেক্স, তৃতীয় তলা, ঢাকা। এই গানের প্রযোজক আলাউদ্দিন খলজই ও বেলালউদ্দিন বিল্লাল ভাই সাহেব, তার প্রতি সালাম রেখে আমি শুরু করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাতুহু। তবে গান গাবো কি, গান গাওয়ার আগে একটি কথা, আজকে যার সাথে আমার গান, বাংলাদেশের সুনাম ধন্য ভালো একজন বয়াতি পেয়েছি, যার নাম বাবু শঙ্কর দাস, তার প্রতি আমার আদাব ও নমস্কার রেখে আমি গান আরম্ভ করছি। যদি আমার ভুল ত্রুটি হয় সবাই ক্ষমা করে দিবেন। তবে আমাকে প্রথমেই প্রশ্ন করেছেন, কি প্রশ্ন, যে মারফতের মধ্যে এমন একটি বস্তু আছে যেই বস্তু পান করিলে মরা মানুষ জীবিত হয়ে যায়, সেই বস্তুটাই কি? পয়সা বাপ দিতে পারলে তুমি পালা গান গাইতে পারবা, আর না পারলে তুমি পালা গান গাইতে পারবা না। আর মি আপনি দেখেন না আমি কি কই, আপনি একটু দেখেন না শফিক সরকার কি বলে, আমার উস্তাদ খন্দকার ফারুক সরকার সাহেব, আমার দাদা উস্তাদ জীবনকারী সাহেব, তাহলে ফারুক সরকারের ছাত্র আমি শফিক সরকার, আমি কি বলি আপনি একটু দেখেন না। আপনি প্রথমে আপনি আমরা মানা গেছেন হারা ধন, আচ্ছা আগে গানটা গাই, আপনারা সবাই দোয়া করেন। আপা মারুয়া দুই তিন পাহাড়, দুই দিকে দিয়াছে ছায়া সারা মসজিদ বানাইছে, আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে। ছায়া সারা মসজিদ বানাইছে, আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে। ওই মসজিদে শূন্যে রাখতে দি মসজিদে শূন্যে রাখতে স্থির, তাদের আদা যাই না সেথাই কিরণ নাই রবির। কঠিন সাধু আউলিয়ারা, কঠিন সাধু আউলিয়ারা মসজিদ ঘিরে রেখেছে, তারা মসজিদ ঘিরে রেখেছে, ছায়া সারা মসজিদ বানাইছে, আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে। ওই মসজিদে বেহেশতি শুভ ও আছে, প্রথম মাসের প্রথম দিনে আসে আবায়াতের ওই মসজিদে বেহেশতি শুভ, প্রথম মাসের প্রথম দিনে আসে আবহায়াতের এক বিন্দু জল পান করিলে, এক বিন্দু জল পান করিলে সাত যুগের মরা বাসে, ভাই সাত যুগের মরা বাসে, ছায়া সারা মসজিদ বানাইছে, আল্লাহ ছায়া সারা মসজিদ বানাইছে।
ওই মসজিদের গম্বুজের পাশে যেমন এক দরজা তিন জানালা কৌশলে রাখে, ওই মসজিদের গম্বুজের পাশে যেমন এক দরজা তিন জানালা কৌশলে রাখে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। যেমন ওই মসজিদে আমির উদ্দিন ওই মসজিদে আমির কারিদাই মন, ওই মসজিদে নামাজ পড়ে আলিয়ার ফাতেমা। বছরে ৩৬ দিন, বছরে ৩৬ দিন আল্লাহ এসে খেলতেছে ভাই, মাওলা এসে খেলতেছে। ছায়া সারা মসজিদ বানাইছে আল্লাহ, ছায়া সারা মসজিদ বানাইছে। আসছে আপনারা যারা জ্ঞানবান, আশা করি যারা তরিকতপন্থী আছেন, মারফতপন্থী আছেন, আমার এই গানের মধ্যে আপনারা জবাব পেয়েছেন। উনি আমাকে প্রশ্ন করেছে, মারফতের মধ্যে এমন একটি বস্তু আছে যেই বস্তু পান করিলে মরা মানুষ জিন্দা হয়ে যায়, এটা কোন মরা কি বস্তু হবে? এই যে আমার গানের মধ্যে আমি যে শব্দটা গেয়েছি, ওই মসজিদে আসে বেহেস্তি সুফল প্রথম মাসের প্রথম দিনে আসে, আবে হায়াতের জল এক বিন্দু জল পান করিলে সাত যুগের মরা বাসে, ছায়া সারা মসজিদ বানাইছে। এটা হলো সেই আবাহায়াতের জল, যেই জল এক বিন্দু আছে কার কাছে? এটা আছে আমার কাছে, মারফত ফকিরের কাছে। আপনাদের মতো মৌলবীর কাছে নাই এই জিনিসটা, আপনারা মৌলবীর কাছে নাই, এটা আছে আমাদের কাছে, পীর ফকির যারা আউলিয়া গাউস কুতুব আমার দয়াল খাজা আব্দুর রহিম তিস্তির কাছে আছে সেই জিনিস। আপনি মিয়া আমারে কোন যে এই গানের এই প্রশ্নের জবাব দিতে পারবে, তুমি পাড়া গান গাইতে পারবা? আরে মিয়া এটা তো আমি গান দিয়ে জবাব দিতেছি, আর এরকম পাড়া গানের এরকম প্রশ্নের গান কমপক্ষে ৫০,০০০ গান আমার মুখস্থ আছে ইনশাআল্লাহ, আল্লাহর রহমতে দয়ার দোয়ায়, আমার দয়াল রহিম তিস্তির দয়ায় এরকম প্রশ্নের জবাব দেওয়ার গান ৫০,০০০ গান আমার মুখস্থ আছে। কিন্তু একটা কথা বড় আনন্দ পেয়েছি, হারাধনের মতো কিন্তু জবাব দিও না, আমার আমার আছে হারাধন। আসলে মামানা সাহেব আপনার কপালে দুঃখ আছে, আপনার কপালে দুঃখ আছে, এক ব্যক্তি গুরুস্থানের পাশ দিয়ে হাইটা যাচ্ছে আর ওইখানে দেখছে গুরুস্থানের মধ্যে একটা মরা মানুষের মাথা, ওই মরা মানুষের মাথার খুদি। এবার এই মরা মানুষের মাথার খুদির মধ্যে লেখা আছে তোর কপালে দুঃখ আছে, তোর কপালে আরো দুঃখ আছে। লোকটা কয় হ্যাঁ, এটা তো এমনি মরা, এটা মাথার খুদি, এটার মধ্যে আবার লেখা আছে তোর কপালে আরো দুঃখ আছে, না নিশ্চয় এখানে কোনো রহস্য আছে। হ্যাঁ, এবার কি করলেন ওই ব্যক্তি, ওই মরা মানুষের খুলিটা বাড়িতে নিয়া ব্রিফকেসের মধ্যে যত্ন করে রাখলেন, আর যখন মনে হয় যারি ওই যে মাথার খুদির মধ্যে লেখা দেখছিলাম তোর কপালে আরো দুঃখ আছে, এটা দেখি এবার করে কি সে খুলিরা খুলিরা ব্রিফকেস খুলিরা এই মরা মানুষের মাথাটা দেখে, আর সে মনে মনে আস্তে করে পড়ে যে তোর কপালে আরো দুঃখ আছে। এবার তার ঘরে যে স্ত্রী সে পিছন দিয়ে দেখে, ক বুঝতে পারছি আজ হইতে ১২ বছর আগে তার আগের বউ মারা গেছে, এই বউয়ের মা তাই না, সে দেখে আর এত ভালোবাসে
আজকে 12 বছর ধরে আমি তার ঘোষণা করতেছি, সে তো আমার একদিন তো এমন ভাবে দেখে নাই, একদিন তো আমার প্রতি সে সুনজর দিয়ে তাকায় নাই, রাগ গোলাম তুই বাড়িতে গিয়া ভাব, মানে মনে মনে কইতেছি আর কি, হ্যাঁ তুমি বাড়িতে নয় ভাব। এবার কি করলেন, ওই ব্যক্তি যখন এক রাস্তা দিয়ে গেলেন বা এক জায়গায় চলে গেলেন, আর তার ঘরের স্ত্রী কি করলেন, ওই মারা মানুষের খুলিটা এটা রেখে ভাড়ার মধ্যে নিয়া ওই যে পোতা দিয়ে মিস্টার ভাই এমন ভাবে পুড়তে, ওই পোতা দিয়ে এটা রে পিসা একবার মিশাইয়া এটা এটা নদীতে বাসায় দিছে। এবার কি করলেন, ওই ব্যক্তি বাড়ির মধ্যে আসলেন, আইসা যখন মনে হয়েছে তর্ক হবে আরো দুঃখ আছে, এবার সে কি করলেন, এবার সে ওই বৃত্তি খুলিটা দেখে ওই মরা মানুষের মাথাটা নাই, খুলিটা নাই। তখন তার স্ত্রী রে কয়, এই এই বৃত্তিসের মধ্যে তো মরা মানুষের খুবই আছে, এটা কই, আর কইও না, তোমার সাথে আজকে 12 বছর ধরে ঘর করি, তুমি আগের বউয়ের মাথার খুবই দেখো, আমার তো একদিন তুমি ভালো করে দেখো নাই, তাই মনের দুঃখে এটারে একবারে একবারে পোতা দিয়ে পুষা একবারে পুষা এটারে আমি নদীতে বাসায় দিছি। তাই নওয়ানা সাহেব যদি আমার সাথে আপনি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু এরকম আপনার কাছে আর দুঃখ আছে, বুঝছেন? আমারও তো প্রশ্ন, জবাব দিবেন, আমিও পরীক্ষা করি আপনারে, আপনি কত বড় মামান হয়েছেন, আপনি শঙ্কর দাস, আপনি আমার এই প্রশ্ন করেন, কইরা আমারে আমারে পরীক্ষা করেন, আমার কাছে জবাব না পেলে আপনি পাইবেন কই গিয়া, আমার কাছে যদি আপনি সঠিক মীমাংসা না পান আপনি পাইবেন কার কাছে? আপনার জবাব আমি প্রশ্নের জবাবটা গান দিয়ে দিয়েছি, এখন আমার প্রশ্ন আপনি তো শরীয়তের মামা না, আপনারা সবাই শোনেন কি, শরীয়ত মতে এক প্রকার পানি আছে যেই পানি দিয়া মহিলারা ওযু করতে পারে, কিন্তু এই পানিটা দিয়া পুরুষে ওযু করা নিষেধ, এই পানি এই পানিটা দিয়ে পুরুষে ওযু করা জায়েজ না, কিন্তু মেয়ে লোকের জন্য মহিলাদের জন্য এই পানিটা দিয়া ওযু করা জায়েজ। আমার প্রশ্ন আপনার কাছে, শরীয়ত মতে এটা কোন পানি যেই পানি দিয়া মহিলারা ওযু করতে পারে কিন্তু পুরুষে ওযু করা জায়েজ না, এই আমার প্রশ্ন হইল। সুন্দর, আমি এটাই চাইছিলাম, এই গানটা না গাইলে আমার প্রশ্নের জব হইল না হইল, তা পরীক্ষা করছি, যা পরীক্ষা পাস করছো তবে গাইতে পারবা, আমি মানে আমিও একটা শিউরে গেলাম আর কি। তবে পয়েন্ট আছে গানটার মধ্যে অনেক, পয়েন্ট ধরতে গেলে অনেক সময় লাগবে, তার সিডিতে তো এত সময় সম্ভব না, তার পয়েন্টের দিকে গেলাম না, এবার আমি একটি গান রাখি তারপরে প্রশ্নের দিকে যাই। আকাশের গায় চাঁদ আসে ওই আনিস ভাই, আকাশের গায় চাঁদ আসে ওই নূরে দুনি জলবলে আমি নার কোনে হে মা, আমি নার কোনে আকাশের গায় চাঁদ হাসে ওই, আকাশের গায় চাঁদ হাসে ওই
দূরে দুনিয়া জল বলে আমার তুমি হে মা আমার ইসলামের বাণী শরীয়তের বাণী প্রচারিতে আসিলেন মণ্ডলে আমেনার কোলে প্রশ্ন খুব সুন্দর জবাব পাইছি। একটা কথা বলছে, কয় আপনার কপালে আরো দুঃখ আছে, উনার রাডারে নাকি ধরা গেছে। তোমার আমি কিচ্ছু কমু না, তুমি গান গাও, তোমার আনছে কেটে হারে বুঝতে। এক শিল্পী গান গাইতেছে চোখ বুঝিয়া, তো গান বেশি ভালো হইতেছে না আর কি, মানুষ সব গেছে। তো ওই এলাকার প্রতাপশালী এক লোক হ্যাঁ করছে, একটা বাসনা লইয়া একবার দৌড় দেয় স্টেজের সামনে, দেয় ফেলতে দৌড় দাবার এই সাইডে গিয়ে শিল্পী দল চোখ খুলছে, চাইয়া দেয় মানুষ একটাও নাই, কিন্তু ওই লোকটা বাস লইয়া গেলে সামনে দেয় ঘুরতেছে। এখন শিল্পী কইতেছে, ভাই আপনি বাস লইয়া ঘুরতেছেন? দাঁড়ায় কয়, তুমি গান গাও, তোমারে তুমি গান গাও, তোমার আনছে কেটে হারে গুজাস।
পরে খুঁজা কমিটির লোক পাইছে জিগাইতেছে কথার বিনিময় বলে টুপি উপহার দিছে, আবার 500 টাকাও পুরস্কার দিছে। যাক 500 টাকা দিয়ে দোয়া করেছে, ধন্যবাদ, ওনার প্রতি ভক্তিপূর্ণ সালাম রইল। তো কমিটির লোক পাইছে, পাইছে পরে কয়ে ওরে বানে করছে কেটারে, তুই বানে করছো তোর না বায়ন বানে করি না, তুই করছো তোর না বায়ন করি না, একটা কয়ে বায়র বানে করি না, ওই একলে এসে উদিদি। তবে যাই হোক, আমারে কেউ এরকম কথা কয় নাই, তুমি আমার এই দৃষ্টান্তটা দিলা, আমার কপাল ওপর দুঃখ আছে। তো তোমার আমি কিছু কইতাম না, তুমি গান গাও, তোমার আনছে কেটারে গুজতাছি আমি। যেভাবে তে প্রশ্ন করে বলি না তাই মনে পড়ে, জবাব দিব ধীরে ধীরে, বাকি কিছু রাখবো না রে। যেভাবে তে প্রশ্ন করে বলি না তাই মহিলাদের জন্য জায়েজ, অজু করা পুরুষের জন্য নিষেধ। ভালো প্রশ্ন জিজ্ঞাসা করছ, সেটা হলো মনে করেন এক বালতি পানি এখানে আছে, এই পানিটার মধ্যে কেউ হাত দিচ্ছে, পানির মধ্যে হাত ধুলে এটা মাখ ধুয়ে যায় আসতে, পানিটা হাত ধুইল পানিটা মাখ রয়ে গেল, এই পানিটার মধ্যে এই পানি দিয়া ওযু করা পুরুষের নিষেধ, কিন্তু মহিলাদের জায়েজ। কেন? মহিলারা দৌড়াদৌড়ি করিয়া অন্যান্য জায়গায় গিয়া পানি সংগ্রহ করা মানে কঠিন হয়ে দাঁড়ায় পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। পুরুষ তো যে কোনো জায়গায় দৌড়ে গিয়া পানি সংগ্রহ করে উঁচু করতে পারে, কিন্তু মহিলারা তো তা সম্ভব না। এই জন্য মহিলাদের জন্য এটা জায়েজ করা হয়েছে, যদি কেউ হাত ধুয়া ধোয় ওই পানিটা দিয়ে মহিলারা উঁচু করতে পারবে, কিন্তু পুরুষ পারবে না, পুরুষের জন্য নিষেধ। এই ছিল তোমার প্রশ্ন। একটা প্রশ্নের জবাব গান দিয়া দিছে, খুব সুন্দর হয়েছে। তবে তাই বলে মনে করো না যে আমি তোমার সামনে ধরব না, এইটার জব তো ভালোই দিছ। এখন একটা জিগাই তুমি জব দিবা, মারফতের এক ফকির ভক্তবিন্দু লইয়া বসে রয়েছে, ভক্তরা কইতাছে দাল আপনি যখন চইলা যাইবেন এই গতিতে বসবো কে? তখন ফকির সাহেব কইতাছে কয় আমি যাওয়ার পরে এই গতিতে বসবে আপাশের বাড়ির ওই খ্রিস্টান লোকটা, তো কইতাছে প্রায় খ্রিস্টান লোকটা গতিতে বসবে, এটার কারণ কি? এটার জব দিব সেই ব্যক্তি। এখন আমার প্রশ্ন, এই খ্রিস্টান লোকটা যে গদির মধ্যে বসবে, এরপরে ভক্তদেরকে ওই জবাব দিবে খ্রিস্টান লোকটায়, কি জবাব দিব? এই একটা প্রশ্ন। দেখি এবার শফিক ভাই কি অবস্থা। আকাশের গায় আকাশে বই আকাশ
দেশের গায়ে চাতা সে ওই নুরে দুনিয়া জঙ্গলে আমেনার দুনিয়া চল বলে আমার কোলে হে মা আমার কোলে হে মা আমার কোলে হে মা আমার কোলে ধন্যবাদ আমি যে প্রশ্ন করেছি জবাব খুব সুন্দরভাবে দিয়েছেন কিন্তু একটি দুঃখের বিষয় এটা হলো সিডি ক্যাসেট সময় অল্প যার জন্য অনেক কিছু বলতে মনে চাই বলতে পারি না আমাকে ধমক দিয়া বলে তোমার আনছে কে তারে খুঁজি আমার যে আনছে সেই লোকটা খুব ব্রেনি ওই লোকটা ওই জ্ঞান করে আনছি তাই আজকে আমি আপনাকে ধরতে পেরেছি আনত বা অন্য বইতে গিয়ে তো আপনারা এইভাবে ধরতে পারতো না তো সামনে আপনারা আমি আরো ধরার চেষ্টা করতাম যদি সময় থাকতো সময় অল্প বিদায় আপনাকে আর আমি কিছু বলতে পারতেছি না এবার আমার কাছে প্রশ্ন করেছেন এমন একজন ফকির ছিলেন ওই ফকিরের ভক্তরা গিয়ে বলতেছে যে হুজুর আপনি তো বর্তমানে গদ্দিনী ছিলেন এই গদ্দির মালিক কিন্তু আপনি দুনিয়া ছাইরা এতেকাল হইয়া গেলে তখন এই গদ্দিতে বসবে কে ওই গদ্দির মালিক হবে কে তখন ওই ফকির ওই আউলিয়া বলতেছে বাবা ওই যে পাশের বাড়ির আছে খ্রিস্টান সে হবে আমার এই গদির মালিক তখন বক্তরা কয় হুজুর সে হবে গদির মালিক সে তো খ্রিস্টান এটা কিভাবে তখন ওই ব্যক্তি বললেন যে ওই খ্রিস্টান ব্যক্তিটি তোমাদের জবাব দিবে সে কেন বসবে এখন তার প্রশ্ন ওই ফকিরের নাম কি আর ওই খ্রিস্টান ব্যক্তি বসার কারণ কি মূল বিষয় হল ওই ফকিরের নাম হল হযরত আল্লাহর ওলি মারুব কারকি রহমতুল্লাহ আলাইহে আল্লাহর ওলি মারুব কারকি রহমতুল্লাহ আলাইহে আর ওই লোকটা যদিও ছিল খ্রিস্টান সে গোপনে ওই মারুব কারকির কাছে বায়াত হয়েছিলেন মুসলমান হয়েছিলেন কিন্তু তার বংশলোকেরা কেউ জানতেন না কিন্তু সে গোপনে মুসলমান হইয়া এমন সাধনা করেছিলেন সে খেলাফতের উপযুক্ত হয়েছিলেন বিধাই ওই আল্লাহর ওলি মারুব কারকি উনি বলেছিলেন যে এই প্রশ্নের উত্তরটা ওই খ্রিস্টান বেড়াই দিবে এই ছিল আপনার প্রশ্নের জবাব তো এইটা দিকেই আপনি আমারে কন যে তোমার ধরতাছি আমি তো ভাবছিলাম যে না জানি কি দিগা আরে মিয়া আপনি তো বাবু শঙ্কর দাস আর আমি শফিক সরকার আপনি তার চেয়ে আরো কঠিন প্রশ্ন থাকলে ওই প্রশ্ন দিয়া শফিক সরকার একটু যাচাই করে দেখেন ইটা ধর্ম ঘোষ দই তাই গান না গাই তাই আগে আমার মার ভিতরে গানটা গাই তারপরে প্রশ্ন করব আমিও একটা এবার একা দাঁড়াইছি কি কন দেখি দয়ালে কই দে আমিও দেখবো আপনি কি জবাব দেন মারব তেরি গুপ্ত খেলা খেলবি যদি আইরে আয় সেই খেলাবু দিতে হইলে রহিম দৃষ্টির দয়া চাই মারব তেরি গুপ্ত খেলা খেলবি যদি আইরে আই সেই খেলাবু জিতে হইলে আমার রহিম দৃষ্টির দয়া চাই গুরুর কাছে আর
আদেশ লয়া লয়া তুমি মোরা গাবাই যাও বসিয়া গুরুর কাছে আদেশ লয়া তুমি মোরা গাবাই যাও বসিয়া মাওলার নামে পানা হয়া এবার আমি একটা প্রশ্নকে দাঁড়াইছি, আমিও আমার গানের জীবনে বহু শিল্পীর এই প্রশ্নটা করছি, আজও প্রতি সঠিক জবাব আমি মঞ্চে স্টেজে পাই নাই। তো যেহেতু আপনি বাংলাদেশের খুব সুনাম ধন্য গায়ক, আপনি সঠিক সরকারের সাথে আপনি দাঁড়িয়ে দিয়ে গান গান, দেখা যায় আপনার সাহস আছে, সাহস আপনার কম না, আপনি আমার লোকে দাঁড়িয়ে দেন, হ্যাঁ সাহস তো কম না আপনার। তাই এবার একটা প্রশ্ন করি, আপনারা আপনার জবাব দিবেন, মদিনার মধ্যে মদিনা শরীফের মধ্যে নামাজ হয় কিন্তু মোনাজাত হয় না, কোন একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহর নবী বলছিলেন যে আজকা হইতে এই মদিনার মধ্যে নামাজ হইবে কিন্তু মোনাজাত বন্ধ, মোনাজাত আর হবে না। তাই আমার প্রশ্ন, আমার রাসূল কোন ঘটনার পরিপ্রেক্ষিতে সেদিন বলেছিলেন যে মদিনা শরীফের মধ্যে আজকা হইতে আজ হইতে মোনাজাত বন্ধ, নামাজ হইবে কিন্তু মোনাজাত হবে না। এবার দেখি আপনার কি পরীক্ষা করিয়া আমার মুর্শিদ ভাই, আমি যে আপনার প্রশ্ন করছি এই প্রশ্ন যে উনি আর শুনে নাই, এই নতুন প্রশ্ন শুনি না, আমার মুর্শিদ ভাই আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। আসসালামু আলাইকুম। ১১,৬০০ বারে তুমি দমে দমে ডাকো তারে, ১১,৬০০ বারে তুমি দমে দমে ডাকো তারে, মনের মানুষ জনক মারে সঠিক সরকার চিনে নাই আরে, মনের মানুষ জলক মারে বিল্লাল ভাইয়ে চিনে নাই, মালভোটেরি গুপ্ত খেলা হেলবি যদি
প্রশ্নের জবাব খুব সুন্দরভাবে দিছে, দিয়ে আবার আমারে প্রশ্ন রাখছে, কয়েকটা কঠিন কথা জিগামু। 50,000 টাকার হাদিস কোরআন পড়ছি হুদুদিনই, তুমি জিগাও না, কোন দা জিগাইবা? যেটা জিগাইছো এটা হইল আবু জার গেফারি, রাসুল পাকের ভক্ত, একই করে নামাজ পড়ে মুনাজাতের আগে সে দৌড়াইয়া বাড়ি চলে যায়। তো এটা একদিন হজরত আলী উনি এটা খেয়াল করছে, তো গিয়া হুজুর পাকের কাছে বলতেছে, হুজুর নামাজ পড়ে ঠিক কিন্তু মুনাজাতের আগে এখান থেকে চলে যায়, এটার কারণ কি? তো এর ডাকাইছে রাসুল পাক, তুমি মোনাজাত ধরো না, মোনাজাতের আগে চলে দাও, কারণ কি? হুজুর আমার সে গরিব এই এলাকায় কেউ নেই, দুই তিন দিনও একবার খাই, দুই তিন দিনও উপাস থাকি, একটাই কাপড়, আর কোনো কাপড় নেই, যদি আমি এই নামাজ মোনাজাত ধরি তাইলে ফরজ নামাজটা শেষ হয়ে যায়, তাই আমি দৌড়ে গিয়া মোনাজাতের আগে আমার স্ত্রীকে এই কাপড়টা দেই, দিলে এই কাপড় পরে আমার স্ত্রী নামাজ পড়ে। আমি এই জন্য হুজুর আমি চলে যাই, কারণ একটাই তো কাপড়, আমি নামাজ শেষ করলে আমার স্ত্রী নামাজ পড়তে পারে না, তাই আমি দৌড়ে গিয়া আমার স্ত্রীকে কাপড়টা দিলে আমার স্ত্রী নামাজ পড়ে। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা শুনে ওদিন থেকে এই মোনাজাত বন্ধ করে দিলেন, যে আজ থেকে নামাজ হবে ঠিক কিন্তু মোনাজাত হবে না। এই ছিল তার প্রশ্ন। এবার একটা প্রশ্ন করি, যাকরা গান গায় লই গানটার পরে জিজ্ঞাসা করি। নামাজ যে তো হইল না রে, নামাজ আদায় করিলি না, আবু জার গেফারি দেখছো কি কাজ করছে, নামাজ এই নামাজে আছে, নামাজ পড়লে পাওয়া যায় রহমত বরকত শান্তি। এই নামাজ আবু হুরায়রা পড়ছিল, মাথা যে পাথরের মধ্যে রাখছে, পাথর হয়ে গেছে, আমার রাসূল দেখে খুশি হইলেন, আমার রাসূল বললেন যে তুই ব্যস্তবাসী হবি, আল্লাহ বলছে না ও দুটোকে যাবে, আমার রাসূল পাকের মুখটা কালো হয়ে গেল, তখন তাকে বলছে আবু হুরায়রা, আবু হুরায়রা তুই এত নামাজ পড়লি তারপরও তুই দুজনকে যাবি? আবু হুরায়রা বলছে, হুজুর আমি দুজনকে যাব না, বেচতে যাব, আমি ওই আশায় নামাজ পড়ি নাই, আমি আপনাকে খুশি করার জন্য নামাজ পড়েছি। আমার আল্লাহ তখনই রাসূলকে বলল, আবু হুরায়রা বেচত যাবে, তো নামাজ এই জিনিস, নামাজের বাংলা স্মরণ করা, আল্লাহকে যে স্মরণ করলো না সে কিভাবে আল্লাহর বান্দা হয়? নামাজ তোর হইল না রে, নামাজ আদায় করলি না, নামাজ আদায় করলি না রে, নামাজ আদায় করলি না রে, মরণের বয় করলি না, নামাজ তোর হইল না রে, নামাজ আদায় করলি না, নামাজ তোর নামাজ কইল না। ফজর গেল ঘুমে ঘুমে, জোহর গেল দুনিয়ার কামে, ফজর গেল ঘুমে ঘুমে, জোহর গেল দুনিয়ার কামে, নামাজে
সাদায় করলি না, নামা সাদায় করলি না রে, নামা সাদায় করলি না রে, মরণের বই করলি না, নামা বেতন হইল না রে, নামা সাদায় করলি না। মরণের ভয় করলি না, নামাজ তোর হইল না, নামাজ তাই করলি না। নামাজ তোরা খেরে সম্বল, নামাজ তোর কবরের সম্বল, নামাজ তোরা আবুল সরকার বলে সম্বল, আবুল সরকার বলে সম্বল, নামাজ তোর পান বেগানা, নামাজ আদায় করলি না রে, মরণের ভয় করলি না, নামাজ তোর হইল না রে, নামাজ আদায় করলি না। দেখি এবার কি জব দেয় শফিক সরকার। আমার প্রশ্ন থাকবে, কোন এক ফকিরের মাথা মাজার হয়েছে এক জায়গায় আর বডিটা মাজার হয়েছে আরেক জায়গায়, এটা কোন ফকির? মাথা মাজার হলো এক জায়গায় আর বডি মাজার হলো আরেক জায়গায়, এটা কি এই কল্লা কাটতে কে কাম করছে নাকি এখানে কোনো ঘটনা আছে? তুমি আবার ভাই ওই কল্লা সার কথা কইও না, কল্লা সার কথা কইলে এটা হইব না, যে সত্য জবাব জানো আর আসলে কি মানে তুমি যদি এটার জব দিতে পারো তোমার 5,000 টাকা পুরস্কার দিবি, 5,000 টাকা পুরস্কার দিব, আর এ বেহালাটা দিয়ে দিব। এইবার শোনার চান উঠাও দেই দেহি, এইবার তুমি কি করো বউ চালাইছ নামাজ তোরা খেলে সম্বল, নামাজ তোরা খেলে নামাজ তোরা খেলে সম্বল, আবু সরকার বলে সম্বল, আবু সরকার বলে সম্বল, নামাজ তোর পানি গানা, নামাজ তোর হইল না রে, নামাজ আদায় করলি না, নামাজ আদায় করলি না রে, মরণের ভয় করলি না, নামাজ আদায় করলি না রে, নামাজ তোর হইল না রে, নামাজ আদায় করলি না, নামাজ তোর হইল না রে, নামাজ আদায় করলি না, নামাজ তোর হইল না রে, নামাজ আদায় করলি না। ধন্যবাদ।
আমার প্রশ্নের জবাব খুব সুন্দরভাবে দিয়া আমারে এবার এমন দাঁড়িয়ে দিছে, কয় যদি এই প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তোমারে 5,000 টাকা দেবো এবং বেহালা দেবো। আর কয় কি, তাইলে কিন্তু আপনারা জনগণ যারা এই কথা দেখতেছেন আপনারা সাক্ষী, আমি সত্য জবাবটা দিয়া আমি কিন্তু আপনা হইতে আপনার বেহালা আজ আমি ঠিক রেখে দেবো এবং 5,000 টাকা কিন্তু আপনার কাছ থেকে আমি ঠিকই আসলে আমি আদায় করে সারবো ইনশাল্লাহ। শুধু এটাই না, বেশি যদি মেজাজটা খারাপ করেন, যদি মন মেজাজ নষ্ট করেন, তাহলে কিন্তু ফান্দুরি ফিলে রেখে দেবো। আপনি জানেন আমি শফিক সরকার, আমি কিন্তু ভালো হয়ে গেছিলাম গা, কিন্তু ফারুক সরকারের মুখটা আমার মুখ দিয়ে আপনি ছুড়াইয়েন না, তাইলে কিন্তু বেশি ভাবা হইতো না। আপনি জানেন আমরা ফকির মরলে বাতি জ্বলে, আর আপনারা মৌলবী মারা গেলে কিন্তু বাতি জ্বলে না। তাইলে আপনি একটু কথাবার্তা মাপ দিয়ে কইেন, হিসাব করে কইেন। অন্তত কি আমার নাম কিন্তু শফিক সরকার, আমি কিন্তু মার ভতের ফকির। আমারে কয় তুমি খরমপুরের কেলা বাবার নাম কইবা, আর কয় কি এইটা হলো, এই যে আমাকে প্রশ্ন করেছে যে মাথা এক জায়গায় আর বরিয়ার মাথা রয়েছে আরেক জায়গায়, মানে এক মাইল দূরে, এটা এটা কোথায়? আমাদের বাংলাদেশের ভিতরে ওই যে শেরপুর জেলায় রাজা বলরাম সেনের সাথে যুদ্ধ করেছিলেন কে, নাম ছিল তার হযরত তুরকান শাহ শহীদ রহমতুল্লাহ আলাইহে। এই হযরত তুরকান শাহ ওই রাজা বলরাম সেনের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হইয়া যায়, তাই তার এই মাথার মাজার হয় এক জায়গায় এবং বডির মাজার হয় আরেক জায়গায়। এই হলো প্রশ্নটা। আমি খরমপুরে কেলা বাবার নাম কমুকে, হ্যাঁ আমি কি হাদিস কোরআন আপনাদেরকে কম করি নাকি? হ্যাঁ কয় আমি ফন্তে সাদার কিতাব পড়ছি, আর আমি এই কাগজের বস্তা পড়ে কোনো দাম নাই। আপনি ফন্তে সাদার না, 50 লাখ তীর কিতাব পড়েন, হাদিস পড়েন, এই দুই কাগজের বস্তা, এই কাগজের বস্তার মধ্যে কোনো মূল্য নাই। আগে একজন মারফতুল ফকিরের কাছে আপনি আসতে হবে, একজন কামেল মুর্শিদের কাছে আপনি আইসা আত্মসমর্পণ কইরা তারপর নিজেকে নিজে আপনি শুদ্ধ করতে হবে। এটুকু আপনারা বললাম। আরে পরশমণি সরজতনি, পরশমণি সরজতনি প্রেম সায়রে খেলছে রাই, সে হয় আছে মানুষ রতন সব ফুয়া দার কিছুই নাই, সে হয় আছে মানুষ রতন সব ফুয়া দার কিছুই নাই। সম্পদ করে তুচ্ছ তুচ্ছ, ও ভাই সমান করে উজুনি তুই, উচ্চ সম্পদ করে তুচ্ছ যেমন সমান করে উজুনি তু, অন্তরে কুল পাই রাজ্য যুগ দিয়া দেখ একের ডরে ও ভাই কারো লাগি নাই রে মানা, হৃদয়ের
সোনার বাবা বেসাই সে হয়ে আছে মানুষ রতন সব ছুঁয়াদার কিছুই নাই সে হয়ে আছে মানুষ রতন সব ছুঁয়াদার কিছুই নাই কলঙ্কের ভয় রাখে না কান তুইয়া কানে শুনে না চোখ তুইয়া চোখে দেখে না চোখ তুইয়া চোখে দেখে না মুখ তুইয়া তার কথা নাই সে হইয়াছে মানুষ রতন সব তুইয়া তার কিছুই নাই সে হইয়াছে মানুষ রতন সব তুইয়া তার কিছুই নাই মোহনের অন্বেষণে শোনে আমরা বিকাই দিব নাই চরণে গমন মোহনের অন্বেষণে আমরা মত্তয়াশ্রিয়া কুল প্রাণে বিখাই দিব ওই চরণে মানুষ যদি পাই সে হইয়াছে মানুষ রতন সব ছুঁয়াদার কিছুই নাই সে হইয়াছে মানুষ রতন সব ছুঁয়াদার কিছুই নাই আপনারা জনগণ সাক্ষী না ও ভাই ও আনিস ভাই আপনার সাক্ষী নেই শঙ্কর দাসবাবু বলছিল আমি যদি সঠিক জবাব যদি আমি দিতে পারি তাহলে 5000 টাকা এবং মেহেলা দিব কি অনুভবে নাই তাহলে আমি তো জবাব তো দিলাম সহি ভাবে সত্য জবাব দিলাম কই এবার আপনি আপনার দায়িত্ব পালন করেন হ্যাঁ এবার আপনি আমারে যদি এখন যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি পরে ওই জন্যে এই যে আমাদের যে ওই যে তামান্না সুরভুবন এই এই কোম্পানির কাছে আপনি টাকাটা দিয়ে দিবেন আপনি আমাদের তামান্না সুরভুবন কোম্পানির কাছে টাকাটা দিয়ে দিবেন আর বেহালার দিত সাথে আসছে আজকে বেহালা ঠিক রেখে দেবো কারণ আমি জবাবটা বেহালা নিয়ে যাবো কারণ যেহেতু আমি সত্য জবাব দিছি এটা হলো হযরত তুরকান শাহ রহমতুল্লাহ আলাইহি শফিক সরকার শঙ্কর বাবু গাইছি আজকে গান শরীয়তার মারি হতে শোনাই রাম গান আপনারা শুইনা নিলেন যত আসে কান আপনাদের কাছে রইল আদাব আর সালাম এতক্ষণে ঝগড়া করছি আমরা দুটি ভাই উঠে এসেন শঙ্কর বাবু আপনারে জানাই কিন্তু ভালো গান শোনাই গেল আসরে দাঁড়াইয়া অনেকক্ষণ ঝগড়া করলাম দুই ভাই মিলে ভাই মিলিয়া গাইলাম শরীয়ত মারফত গান শরীয়ত ছাড়া মারফত হয় না মারফত ছাড়া শরীয়ত হয় না এই তো বিধান আসো ভাই কোলাকুলি করি এ পর্যন্ত পালা গান গেলাম শেষ করিয়া গেলাম শেষ করিয়া গো গেলাম শেষ করিয়া আপনারা দোয়া করবেন দুইজনের লাগিয়া দুই ভাই গান শুনিলাম আসরে দাঁড়াইয়া বাইরে পরশমণি সরজগণি পরশমণি সরজগণি গান সাহরে খেলছে নাই মানুষ রতন সত্যি আদা কিছু নাই মানুষ রতন অসম্ভব